চেন্নাই বনাম মিনার্ভা বিতর্কিত ম্যাচ নিয়ে আগুন জ্বলছে ফেডারেশনে। ম্যাচ কমিশনার বালাসুব্রমণিয়াম বোমা ফাটানোর পর ফাঁস চেপে বসছে দিল্লির ফুটবল হাউসে। ম্যাচ কমিশনার স্পেশাল নোট দিয়ে অনেক কিছুই স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু ফেডারেশন তো কোনো কিছুতেই কিছুই পরিষ্কার হয় না। না হলে ইন্টিগ্রিটি অফিসারকে তদন্তের দায়িত্ব দিতে এত সময় লাগে? তাও ভালো, তদন্ত হবে। ম্যাচ কমিশনারের রিপোর্ট প্রকাশ্যে না এলে তো পুরোটাই চাপা পড়ে যেত। যা হোক, আমরা টেলিফোনে কথা বলেছিলাম ইন্টিগ্রিটি অফিসার জাভেদ সিরাজের সঙ্গে। ছোট্ট কথায় জানিয়ে দিলেন তদন্তের কাজ শুরু হয়ে গেছে। সাচ কা সামনার অপেক্ষায় রইলাম স্যার। Hello. No, the investigation we have started, that's all. What do you want to say? That we have taken up the matter. Hello. No, the investigation we have started, that's all. What do you want to say? That we have taken up the matter. চার দফার প্রশ্ন রেখে ফেডারেশনকে চিঠি পাঠালো মোহন বাগান। আই লিগে খেলা সাত ক্লাবের জোট গড়ে সুপার কাপ না খেলার বিষয় ছিল মঙ্গলবার। বুধে ফেডারেশনের কাছে যে প্রশ্নগুলো রাখলেন মোহন বাগান কর্তারা তা হল, 18 ফেব্রুয়ারি ক্লাব জোটে দেওয়া চিঠির কোনো সদুত্তর দেয়নি ফেডারেশন। আই লিগের ভবিষ্যৎ নিয়ে কোনো রূপরেখা দিতে পারেনি ফেডারেশন। আই লিগের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের সামনে, তাই ক্লাবগুলো স্পন্সর পেতে অসুবিধে হচ্ছে। তৃণমূল স্তরে প্রচুর বিষয় নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে। উত্তর না পাওয়া পর্যন্ত সুপার কাপ থেকে নিজেদের বিরত রাখার কথাই ভেবেছেন বাগানকর্তারা। এ বিষয়ে পাশে পাচ্ছেন ইস্টবেঙ্গল সহ ছয় ক্লাবকে। তবে ফেডারেশন সচিবের বক্তব্য, সুপার কাপ হবে। আই থিঙ্ক অন্য ক্লাবগুলি, মিনার্ভা তো অলরেডি পৌঁছে গেছে ভুবনেশ্বরে, আই হোপ এটা প্রবলেম না হয়। এটা যদি প্রবলেম হয় তাহলে এটা আই লিগ ক্লাবসদের জন্যই প্রবলেম হবে, কারণ কি এই টুর্নামেন্টটা শুরু করা হয়েছিল ফর আই লিগ ক্লাব। ওরা আই লিগ ক্লাবসরাই বলেছিল যে আমরা খেলতে চাই সুপার কাপ উইথ ISL টিম, এখন যদি ওরা না খেলতে চায় না খেলবে না। কলকাতা থেকে বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল তাঁবু থেকে কোয়েসের হেড অফিস, ফেডারেশনের সঙ্গে যুদ্ধ শুরু প্রস্তুতি লাল হলুদে। ইস্টবেঙ্গলের কর্তারা আইনি রাস্তায় যাচ্ছেনই, সঙ্গে সুপার কাপে না খেলার সিদ্ধান্ত। কিন্তু এতটা বাড়াবাড়ি কেন হলো? পালস না বুঝে গোলমালটা পাকিয়েছেন কুশলই। চেন্নাই মিনার্ভা ম্যাচের পর আগ বাড়িয়ে কুশলের সব ঠিক হয় মার্কা বিবৃতিতে প্রচণ্ড খেপেছেন ইনভেস্টররা। শেষ ম্যাচে ফেডারেশনের দুই শীর্ষকর্তার একজনও কোঝিকোড না এসে চেন্নাই গিয়েছিলেন কেন? প্রশ্ন উঠছে ট্রান্সফার ব্যান থেকে জবির সাসপেনশন, ফেডারেশনের অতি সক্রিয় মনোভাবও অনুঘটকের কাজ করেছে। জল গরম হয়েই ছিল, আই লিগের শেষ ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফেডারেশনের তরফ থেকে উদ্যোগ না নিলে সব কিছুই হাতের বাইরে চলে যেতে পারে। তবে এত কিছুর মধ্যেও ফেডারেশন কর্তারা নিশ্চিত ইস্টবেঙ্গল ISL খেলবেই, অন্তত কোয়েস কর্তার সঙ্গে আলোচনায় সেটাই বেরিয়ে এসেছে। ইনভেস্টরদের ইতিবাচক মানসিকতায় বরং খুশি ফেডারেশন, কুশল দাসরা আশায় সব সমস্যা মিটে যাবে। রাতে লাল হলুদের পাঠানো মেলেও পরিষ্কার, তাদের জোটের দাবি দাওয়া নিয়ে ফেডারেশন আলোচনা করলে সুপার কাপে খেলতে অসুবিধা নেই। আমরা জানি না কে কি সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আমাদের সচিব একটা প্রেস রিলিজ দিয়েছেন, সভ্য সমর্থকরা ওনাকে এসে ওনার সামনে দেখা করেছেন এবং দাবি করেছে যে আমরা যাতে সুপার কাপ খেলি, হোপফুলি আমরা এটা শর্ট আউট করে নিতে পারবো বলে ধারণা। একটা নেতে যেমন তেমন, বিশ্বাস করুন যারা রঞ্জিত বাজাজকে চেনেন তারা জানেন বাজাজকে চিনতে হলে গানের লাইনটাই যথেষ্ট। চেন্নাই ম্যাচ নিয়ে তদন্ত হচ্ছে, এখন আবার সুপার কাপে জোটের নেতা বলেছেন। তবে যা ইমেজ বানিয়েছেন সেটা সার্ফ এক্সেল দিয়ে সাদা হবে না। লম্বা ডায়লগ সুপার কাপ খেলবো না, ওদিকে দলকে ভুবনেশ্বর পাঠিয়ে দিয়েছেন। 15 তারিখ পুনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, আসলে কি চান কে জানে, দাবিটা ঠিক কি? ওদিকে গোকুলামও বৃহস্পতিবার পৌঁছে যাচ্ছে ভুবনেশ্বর, দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে গোকুলামের, আইজলও নাকি সুপার কাপে দল নামাচ্ছে। সব মিলিয়ে সব কিছুই ঘেঁটে ঘ হয়ে আছে। এদিকে চেন্নাই মিনার্ভা ম্যাচের ম্যাচ কমিশনার বালাসুব্রমণিয়ামের বিরুদ্ধে চণ্ডীগড় হাইকোর্টে মানহানির মামলা করলেন বাজাজ। ये साला गांजा का दम है। কর্তারা বলছেন সুপার কাপ খেলবে না মোহনবাগান। শুধু মোহনবাগান কেন, খেলবে না বলেই জানিয়েছে আই লিগের সাত ক্লাব, কিন্তু প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না কেউই। মিনার্ভা ভুবনেশ্বর পৌঁছে গিয়েছে, গোকুলম যাবে, বাকিরাও তাই। আর মোহনবাগান, প্রথমে 15 তারিখ প্র্যাকটিস শুরুর কথা থাকলেও পরে তা 17 মার্চ ঠিক হয়েছে।
এবং এখনও তাই ঠিক রয়েছে। ফুটবলারদের কাছে মরশুম শেষের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি এখনও। ফুটবলাররা জানেন 17 মার্চ থেকেই শুরু হবে সুপার কাপের প্রস্তুতি। ভালো কথা, প্র্যাকটিস তো শুরু হবে, কিন্তু ম্যাচে নামবে কি সনি ডিকারা? পরিবারের সঙ্গে আলেজান্দ্রো স্পেনে পৌঁছে নিজের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন লাল হলুদের স্প্যানিশ বস। আপাতত বিশ্রাম, সঙ্গে নিজের কাজটাও গুছিয়ে নেবেন, পরের মরশুমে কোন বিদেশিকে দলে নেবেন সেটা ভেবেই রেখেছেন, আর এক প্রস্থ কথা বলে নেবেন। বিতর্ক থেকে 7-8 দূরে থেকে নিজের কাজটাই গুছিয়ে নিতে চাইছেন স্প্যানিশ বস, মাঠেই জবাবটা দিতে ভালোবাসেন। তাই তো আমরা বলেছিলাম আলেজান্দ্রোর ইংরেজিটা না জানলেও চলে, কারণ বস কোচিংটা জানেন। না, গোফ আর আপাতত কাটতে হচ্ছে না রঘু নন্দীকে। মহামারণকে দ্বিতীয় ডিভিশন আই লিগের চূড়ান্ত পর্বে পৌঁছে দিতে না পারলে গোফ কামাবার কথা ফুটবলারদের বলেছিলেন রঘু। দলের অবস্থা নড়বড় করছিল, এরপর হঠাৎই যেন ঘুরে দাঁড়িয়েছেন আজারা। ট্রাউকে বুধবার 6-0 গোলে হারালো মহামারণ, স্টিফেন পালে হ্যাট্রিক করলেন, আজার জোড়া গোল আর একটা গোল করলেন আমিরুন। গ্রুপে আপাতত দ্বিতীয় স্থানে রঘুর মহামারণ।